আসসালামু আলাইকুম আবরহান কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আমি নাজিম রানা এই মুহূর্তে ইটালি ভেনিস শহর থেকে আপনারা অনেকেই জানেন যে আমি দীর্ঘ অনেক দিন বাংলাদেশে ছিলাম যার কারণে আপনাদেরকে কোনো আপডেট দিতে পারিনি তো অনেকে আমাকে মেসেজ দিচ্ছিলেন যে ভাইয়া আপনি কোনো আপডেট দিচ্ছেন না আমরা কোনো আপডেট পাচ্ছি না আপনি ভিডিও দিচ্ছেন না কেন তো অ্যাকচুয়ালি আমি বাংলাদেশে গিয়ে একটু ব্যক্তিগতভাবে ব্যস্ত হয়ে পড়েছিলাম যার কারণে আমি কোনো ভিডিও দিতে পারিনি আপনাদেরকে তো সেজন্য আমি দুঃখিত তো এখন গতকাল থেকে আমাকে আজকে পর্যন্ত প্রতিনিয়ত যারা মেসেজ দিচ্ছেন একটা বিষয় জানার জন্য সেটা হচ্ছে ইটালিতে নতুন করে স্পন্সার অর্থাৎ ফ্লুসি ডিক্লার হয়েছে এবং কবে থেকে ক্লিক ডে শুরু হবে আপনারা কবে থেকে আবেদন করতে পারবেন বা এটার প্রক্রিয়াটা কি এই বিষয়গুলো জানার জন্য আমাকে প্রতিনিয়ত মেসেজ দিচ্ছেন তো এই বিষয়গুলি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে আলোচনা করব। তো আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন দেখুন আমি কিন্তু একটি ভিডিওতে বলেছিলাম তো হয়তোবা বিষয়টি আপনারা অনেকেই জানেন যে একত্রিশে ডিসেম্বর দু সাল পর্যন্ত কিন্তু ধাপে ধাপে কুটা বাড়াবে তো সেটাই হয়েছে এখন অর্থাৎ দু হাজার তেইশ সালে এক লক্ষ ছয়ত্রিশ হাজার লোক আনবে তার থেকে বিরাশি হাজার সাতশো পাঁচজন প্রক্রিয়াধীন আছে অর্থাৎ বিরাশি হাজার সাতশো পাঁচজন এখন পর্যন্ত কিন্তু শ্রমিক আসেনি এটার প্রসেসিং আছে এবং দু হাজার চব্বিশ সালে এক লক্ষ একান্ন হাজার লোক আনবে এবং দু হাজার পঁচিশ সালে এক লক্ষ পঁয়ষট্টি হাজার লোক আনবে এখন বিষয়টা হচ্ছে আপনারা জানতে চাচ্ছেন যে কবে নাগাদ আপনারা আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আবেদন চলছে চলবে এগুলা কিন্তু আমি আগেও বলেছি আপনারা চাইলে এখনও আবেদন করতে পারবেন এমন নয় যে সরকার বলেছে যে নতুন করে আবেদন করতে অর্থাৎ যখন ফ্লুসির ডিক্রি তো বের হয়েছিল অর্থাৎ যে ফ্লোসির যে গ্যাজেট বের হয়েছিল গ্যাজেটের মধ্যে কিন্তু ওইটাই প্রকাশ করেছিল যে দু সাল পর্যন্ত দাপে দাপে কোটা বাড়াবে এবং সাতাশে মার্চ থেকে একত্রিশে ডিসেম্বর দুই সাল পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এখন বিষয়টা হচ্ছে যেটা জানতে চাচ্ছেন সেটা হচ্ছে ক্লিক ডে নতুন করে সরকার ঘোষণা কবে দেবে তো এটা একজাক্টলি বলা যাচ্ছে না তবে ধারণা করা হচ্ছে যে এবছর মনে হয় না যে নতুন করে আবার ক্লিক ক্লিক ডেট ঘোষণা করবে হতে পারে দু সালে ক্লিকডের ঘোষণা দেবে বা পঁচিশ সালে দেবে যেহেতু শ্রমিককে আনবে সেটার ঘোষণা করেছে সেজন্য ক্লিক একটি ঘোষণা করবে এখন দু সালে যেটা হয়েছে সেটা হচ্ছে যারা অলরেডি সাতাশ তারিখে আপনারা আবেদন করেছেন বা আঠাশ তারিখে আবেদন করেছেন বা অনেকে উনত্রিশ তারিখে আবেদন করেছেন সব মিলে কিন্তু প্রায় প্রায় তিন লক্ষর উপরে অলরেডি আবেদন পড়েছে তো সেক্ষেত্রে এখন জানতে চাচ্ছেন যে আপনারা যদি নতুন করে এখন আবেদন করেন তাহলে নলস্তা বের হওয়ার সম্ভাবনা কতটুকু অ্যাকচুয়ালি এখন নতুন করে আবেদন করলে নলস্তার বের হওয়ার সম্ভাবনা খুবই কম সিজনাল বিষয়ের ক্ষেত্রে কারণ হচ্ছে যারা সাতাইশ তারিখে আবেদন করেছে তাদেরকে অগ্র অধিকার দেওয়া হবে যেটা সরকার আগেও বলেছিল যারা আগে আবেদন করেছে তাদেরকে আগে অগ্র অধিকার দেওয়া হবে অর্থাৎ ইটালিতে আগে আগে জমা দিলে আগে আগে পাবেন বিষয়টা এরকম আছে তো এখন অনেকে আবার বলতেছেন যে ভাই আমি একজনের সাথে কথা বলেছি উনি বলতেছে এখন আবেদন করলে নাকি নলস্তা বের হবে তো দেখুন আপনি নিজে হিসাব মিলে নিন যেহেতু বিরাশি হাজার সাতশো পাঁচজন শ্রমিকের কথা বলেছিল সরকার টোটাল তো সেক্ষেত্রে এখানে জমা পড়ছে প্রায় আড়াই থেকে তিন লক্ষ হ্যাঁ প্রথম দিক দিয়ে যেগুলি হয়েছে আর কি প্রথম দুই তিন দিনের মধ্যে তো এগুলি তো এখন পর্যন্ত কমপ্লিট হয়নি তো এখন যেহেতু কোটা একটু বাড়িয়েছে তো সেক্ষেত্রে এখানে সরকার আগেই ঘোষণা দিয়েছিল যে যারা আবেদন করেছে অর্থাৎ সাতাইশ তারিখে যারা আবেদন করেছে তাদেরকে অগ্র অধিকার দেওয়া হবে যাদের নলস্তা বের হয়ে গেছে তাদের তো হয়েই গেছে আর যাদের বের হয়নি তাদের এগুলি বের হওয়ার সম্ভাবনা আছে যদি মালিক ঠিক থাকে তার আবেদন সঠিক থাকে সব কিছু ঠিক থাকে তো এখন আপনারা যেটা সম্ভাবনা বেশি নতুন করে আবেদন করলে নলস্তা বের হতে পারে সেটা হচ্ছে নন সিজনাল বিষার ক্ষেত্রে কারণ ইটালিতে দক্ষ শ্রমিকের প্রয়োজন দক্ষ শ্রমিক লাগবে ইটালিতে তো দক্ষ শ্রমিক যেহেতু প্রয়োজন আপনার যদি আপনি যদি দক্ষ হয়ে থাকেন অর্থাৎ ইটালি সরকার যে ধরনের শ্রমিক খুঁজতেছে আপনি যদি ওই ধরনের শ্রমিক হয়ে থাকেন তাহলে আপনি সঠিক মালিকের মাধ্যমে যদি নন সিজনাল বিষয় অর্থাৎ স্পন্সার বিষয়ে আবেদন করতে পারেন তাহলে আপনার নলস্তা বের হওয়ার সম্ভাবনা অনেক বেশি আর যদি আপনি এখন এগ্রিকালচার বিষে আবেদন করেন সিজনাল বিষে তো সেক্ষেত্রে জানি না বের হবে কিনা তবে সম্ভাবনা খুবই কম যেহেতু যারা আগে আবেদন করছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে কোটা বাড়িয়েছে কথা সত্য বাট এগুলা দেখা গেলো কি যারা আবেদন করছে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে অগ্রাধিকার দেওয়া হবে তো নতুন করে এখন পর্যন্ত কোনো ক্লিক ডে ঘোষণা আসেনি কবে থেকে আবার নতুন করে জমা নেবে এ ধরনের কোনো ঘোষণা আসেনি আর মনে হয় না যে দুই হাজার সালে নতুন করে ক্লিক ক্লিকডের কোনো ঘোষণা আসবে তো সেই ক্ষেত্রে দুই হাজার চব্বিশ সালের জন্য আপনারা অপেক্ষা করেন যেহেতু দুই হাজার চব্বিশ সালে এক লক্ষ একান্ন হাজার শ্রমিক আনবে সেজন্য অবশ্যই একটি ক্লিক ক্লিকডের ডেট ফিক্সড করা হবে তো তখন আপনারা হয়তো বা প্রথম দিক দিয়ে চেষ্টা করবেন আবেদন করার জন্য। আবার অনেকে বলতেছেন যে ভাই আমরা তো সাতাশ তারিখে আবেদন করছি নলস্তা এখন পর্যন্ত বের হয় নাই এখন কি আমরা পুনরায় আবার আবেদন করতে পারবো কি না তো আমি বলবো যে দেখেন আপনার আবেদন যদি সঠিক হয়ে থাকে আপনি আগে চেষ্টা করুন যে আপনার আবেদনটা অ্যাকচুয়ালি সঠিক হয়েছে কিনা আপনার রিসিট সব কিছু ঠিকঠাক আছে কিনা যদি আপনার আবেদন সঠিক থাকে সত্যিকারের অর্থে যদি আপনার আবেদন হয়ে থাকে তাহলে নতুন করে আবেদন করার প্রয়োজন নেই আর যদি আপনার আবেদনে কোনো জামেলা থাকে এখানে যদি দালাল কোনো চিটিং করে থাকে সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে আলাদা তো এখন যদি নতুন করে আপনি আবেদন করেন তাতে করে তেমন একটা লাভ হবে কুটা বাড়ানো হয়েছে সেটা দেখা গেল কি বিভিন্ন শহরে বাক করে দিয়ে দেবে তো সেক্ষেত্রে আপনার যেহেতু এখনও নলস্তা বের হয়নি তাহলে কিছুদিন অপেক্ষা করুন যদি আপনার আবেদন সঠিক হয়ে থাকে আপনি আশা রাখতে পারেন আপনার নলস্তা বের হওয়ার সম্ভাবনা আছে আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন থেকে বলবো আপনারা যদি আপনার আবেদন যদি সঠিক হয়ে থাকে তাহলে নতুন করে আবেদন করার প্রয়োজন নেই আর যদি আবেদনে কোনো ঝামেলা থাকে তাহলে যদি সঠিক মালিক পান আবেদন করে দেখতে পারেন আপনার ভাগ্য পরীক্ষা করতে পারেন দেখেন কি হয় যদি ভাগ্য ভালো হয় আবার কাগজ বের হতেও পারে অর্থাৎ নলস্তা বের হতেও পারে তো যাই হোক আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে কিছু আপডেট দেওয়ার চেষ্টা করেছি পরবর্তীতে আমি কোনো আপডেট আসলে অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ